অমর একুশে গ্রন্থমেলায় শনিবার 23 ফেব্রুয়ারি ছিল শেষ ছুটির দিন। তাই সকালে শিশু প্রহর থেকে রাত 9টা পর্যন্ত পুরো মেলা প্রাঙ্গণ ছিল শিশু কিশোর সহ নানা বয়সী পাঠকের পদচারণায় মুখর। এদিন বইয়ের বিক্রি নিয়েও সন্তুষ্ট প্রকাশকরা। মেলার 23তম দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল 186টি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। অমর একুশে গ্রন্থমেলায় শনিবার অনুষ্ঠিত হয় শেষ শিশু প্রহর। তাই হালুম টুকরুকির সাথে সময় কাটানোর পাশাপাশি পছন্দের বইগুলো সংগ্রহ করতে বিভিন্ন স্টলে এভাবেই ঢুঁ মারতে দেখা যায় শিশু কিশোরদের। আমার ভূতের গল্প আর রূপকথার গল্প বলতে ভালো লাগে। আমি এই দুইটা বই কিনছি, মোটু পাতলুর বই আর একটা ছড়ার বই। দুপুর গড়িয়ে যখন বিকেল, তখন মেলার দ্বার উন্মুক্ত হয় সকলের জন্য। সময়ের সাথে সাথে দর্শনার্থী, লেখক, পাঠকের পদচারণায় মুখর হতে থাকে মেলা প্রাঙ্গণ। শেষ ছুটির দিনকে অনেকে বেছে নিয়েছেন পছন্দের বই কেনার জন্য। সব ধরনের বই পড়ি, তবে এবার যেটা করছি সেটা হচ্ছে আপনার নতুন যারা বই লিখেছেন তাদের বই পড়ার চেষ্টা করছি, নিজের জন্য, বাচ্চার জন্য এবং অনেককে গিফট করার জন্য, যে কারণে বইয়ের কেনার সংখ্যাটা অনেক বেড়ে গেছে। সায়েন্স ফিকশন বই বা ইতিহাস সংক্রান্ত বই পড়তে বেশি পছন্দ করি। অনেক লেখকের বই তো পড়া হয়, তার মধ্যে সায়েন্স ফিকশনটা ভালো লাগে। এবারের মেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকাশকের সংখ্যা বেড়েছে। এসেছে নতুন নতুন লেখকদের বইও। সব মিলিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান প্রকাশনার সংশ্লিষ্টরা। গত বছর হচ্ছে মানুষজন বেশি বেচা বিক্রি মোটামুটি ভালো। মেলা ছুটির দিনে আপনার তুলনামূলক ভিড় বেশি হয়। অনেক দর্শনার্থী, অনেক ক্রেতা আসছে এবং বিক্রি খুব ভালো হচ্ছে আজকে। আর বিক্রিত বইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। মেলার 23তম দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা 186টি। সব মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 4000-এ, যার মধ্যে কবিতার বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।